এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো সানডে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:10 আর কোথায় আছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে হলো আমাদের বিয়েবাড়ি মানে হচ্ছে আজকে রিসেপশন। বিয়েতে আমাদের ইনভাইট ছিল, বাট বিয়েটা হচ্ছিলো কলকাতায় আর সেই জন্য আমরা যাইনি। আর রিসেপশনটা হচ্ছে আমাদের এইখানেই তালপুকুরে, এখানে রিসেপশনটা হচ্ছে, মানে আমাদের বাড়িতেই হচ্ছে। তো সেই জন্য আমরা রিসেপশনে যাচ্ছি। অনেকক্ষণ আগে এসে গেছি, তো এসে এই যে আমি রেডি হচ্ছি, এখনও পর্যন্ত পুরো রেডি হইনি। মা একদম ক্লিয়ার করে মানে কিনে টিনে নিয়েছে জিনিসপত্র, বাট আমি কনফিউশনে পড়েছি। আমার নতুন জিনিস থাকলেও কার সঙ্গে কি পরবো চেঞ্জ করে করে সেইটা নিয়ে আমি টেনশনে প্রচুর আছি। তো এখন টেনশনে আরো একটা জায়গায় আছি, আজকে বিগ বসের ফাইনাল গ্র্যান্ড ফিনালে হচ্ছে, তো সেজন্য মনটা ওদিকটাতে বেশি পড়ে আছে যে কি মানে কে জিতবে কে জিতবে না, সেটাতেও একটা আছে, সেটাও ভুলে গিয়েছিলাম, সেটাও একটা আছে, সেটা বাড়িতে গিয়ে দেখবো। তো যাই হোক, আর এখন বিয়ে বাড়িতে এনজয় করে আসি। ফাইনালি অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পড়লো, একটু তো প্রচুর মানে আনন্দ আমার প্রচুর, আমি প্রচুর এক্সাইটেড। জানি না সেখানে গিয়ে কতটা কি করতে পারবো, বাট এমনি যা একটা যে কোথাও গেলে তো একটু আনন্দ হবে। তো যাই হোক, এখন চটপট আমি রেডি হই আর দেখাচ্ছি মা যে কী পরবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি কী পরবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মা এই শাড়িটা কিনেছে, শাড়ি কেনার পেছনে একটা স্টোরি আছে সেটা তোমাদেরকে বলছি। আর মা এই যে এই শাড়িটা কিনেছে, এটা কী শাড়ি মা? কাতান বেনারসি শাড়ি। এটা এইটা পুরো বডিটা এইরকম, আর এটা হচ্ছে ব্যাগ মানে বটুয়া মা যেটা নেবে, আর এটা তো ওর ব্লাউজ যেটা মা কালকেই কিনেছে সেইটাও কাটাতে পারেনি, এটা রেডিমেড মা কিনেছে। আর আমি নিয়েছিলাম এই শার্টটা, রেড প্যান্টটা আর ব্লেজার তো আছেই সবাইয়ের সঙ্গে, আর আমি পরেছি আপাতত এইটা। কেনার স্টোরিটা বলে দিই, সেটা হচ্ছে মা একটা মিন্ত্রাতে একটা শাড়ি অর্ডার করেছিল এক সপ্তাহ আগে, তো সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। আমি মাকে মানে যখন দেখলাম কালকে, যখন দেখলাম মানে শনিবার মানে কালকেই যখন দেখলাম, তখন দেখলাম ক্যান্সেল হয়ে গেছে। আমি মাকে বলছি মানে দেখাচ্ছে যে মানে মানে আমরাই ক্যান্সেল করেছি। তো সেই জন্য মাকে বললাম তোমার কাছে নিশ্চয়ই কল এসছে, তুমি হয়তো বিজি আছো, হয়তো কল ধরোনি, বাট মা বললো যে আমার কাছে কোনো কল আছে। এবারে মাও বলছে না, আর ওদিকেও দেখলাম ক্যান্সেল হয়ে গেছে, তো সেই জন্য কিছু করার নেই। সেই জন্য মাকে বললাম তুমি শাড়ি কিনে না। এবার এখানে আমাদের সব থেকে ভালো শাড়ির দোকান এখানে কোথাও নেই, মানে ভালো শাড়ি বলতে গেলে বিয়েবাড়ির মতো, ভালো এখানে শাড়ি নেই, খুঁজলে খুব কম। তারপর মা কোথা থেকে শাড়ি কিনেছে সেটা একটু বলে দাও একটু সবাই। কপার টেক্সটাইল থেকে দিয়েছি, মনির যে আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, তো ওর কাছ থেকেই দিয়েছি। ভালো ভালো কালেকশনও বলে প্রচুর স্টক রেখেছে। আমার তো ব্ল্যাক কালারটা বেশি পছন্দ, সেই জন্য আমি ব্ল্যাকটাই চুজ করেছি। আমার সঙ্গে ম্যাচ করে বলে ওটা আমি ভাই ফোটার সময়ও বলেছিলাম যে মনি এটা ব্ল্যাক কালারে যদি একটা বেনারসি কাতান বেনারসি থাকে আমাকে একটু দেখাবে, দেখিয়েছিল, দেখলাম আমার জন্যই সেই শাড়িটা মানে তুলে রাখাই হয়েছে, তো এই জন্য ভাবলাম সেটাই দিই। মা বলছে ওর অনেক কালার অপশনও আছে, এবারে মা পরুক, যদি তোমাদের ভালো লাগে তোমরা গিয়ে আরো অনেক কালার আছে গিয়ে নিয়ে নেবে। আমি যেতে পারিনি, মা গিয়ে গিফটটাও কিনে নিয়ে চলে এসেছে। এই যে একটু দোকানে যাচ্ছি, আমার এই ব্লেজারের একটা বোতাম খুলে গেছে, সেই জন্য সেটাকে আমি লাগাতে যাচ্ছি, ওটা না হলে একটু প্রবলেম হয়ে যাবে পড়তে। এখন বাজে 8:05 আর আমার পুরো মানে রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের বিয়েবাড়ির লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অনেকটা টাইম লেগে গেছে কোনটা পরবো কী পরবো এইগুলো এরকম ঠিক করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। আমার মনে হচ্ছে টাইমটা ঠিকই দিয়েছি, মানে ভালোই লাগছে আমাকে। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
এদিকে এই যে মাও রেডি হয়ে গেছে, দাঁড়াও এখানে দাঁড়াও এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও। তো এই হচ্ছে মায়ের টোটাল লুক, খুব ভালো লাগছে। তো আমরা এখন চটপট যাই, আর এখন দেখি একটা টোটো নেবো এখান থেকে, কারণ তালপুকুরে যেতে হবে। আর বাবা তো আজকে যাচ্ছে না বিয়ে বাড়িতে, বাবার একটা কাজ পড়ে গেছে ইম্পর্টেন্ট, সেই জন্য বাবা যাচ্ছে না, আমি আর মা যাচ্ছি। আমরা আবার গিফটটা ভুলে গিয়েছিলাম, সেটা আবার আনতে গিয়েছিলাম, উপরে যেতে হবে নাকি, চলো নাকি। এখানে তো আবার বলিউড মিউজিক চলছে, ভাই পুরো কপিরাইট ছেড়ে দেবে একদম। ডিনার করতে যাচ্ছি, প্রায় 9টা বাজতে যায়, তো ভাবলাম ডিনারটা করে নিই গিয়ে। মানে ভেতরে এতটা গরম না, মানে সেখানে থাকাই যাচ্ছে না, বাইরে বেরোতে একটু ঠিক হলো। আবার এই দিকে এখানে রিসেপশনটা হচ্ছে, আর উল্টো দিকে খাওয়া দাওয়াটা হচ্ছে, তাই তো। অ্যাকচুয়ালি এরা মানে নন বেঙ্গলি, তো সেই জন্য মানে এদের বউকে বাড়ির মধ্যেই রাখতে বলে সেই জন্য গেস্ট হাউস করে না, যেটা ওর মা বললো। হ্যাঁ, এটা নন বেঙ্গলি বিয়ে, সেই জন্য খাওয়ার জায়গা এখানে রেন্টে থাকে, তো সেই জন্য উল্টো দিকে খাওয়ার জায়গাটা করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে খাওয়াটা হচ্ছে, চলো ভিতরে যাই। তো এই লাস্টে লাস্ট বস, ঠিক আছে এখানেই বস। বসে গেছি টেবিলে, এই যে মাও বসে পড়েছে। তো এবারে ডিনারটা মানে খাওয়া দাওয়াটা করে নিই চটপট করে। তোমার কি লাগবে? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার এখানেও কপিরাইট, আর যেখানে মানে ব্রাইড আছে, যেখানে মানে ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও সেখানেও কপিরাইট। মানে কোথাও একটা যদি ভালো করে ভিডিও করবো করতে, মানে একটা ভালো করে ভিডিও ছাড়বো, কপিরাইট সেটা চলে আসবে। তো যাই হোক, মোটামুটি করেছি তোমাদের সাথে। আর এত গরমটা তো আছেই, গরমটার জন্য এত আনকমফোর্টেবল লাগছে যে ওখান থেকে আমি মাকে বললাম চলো খেয়ে নিই, তারপর সোজা বাড়ি যাই, কারণ এখন এখন বেজে গেছে 9:25। তো টোটোতে করে এখন আমরা হাই রোড যাই, ওখানে গিয়ে ব্যাগটা নেব। টোটোতে উঠে গেছি, আর এখন মায়ের ওখানে নামবো, নিয়ে ব্যাগটা নেব, তারপর আবার এদিকে এসে দেখবো টোটো কি আছে। আর রান্নাগুলো সবগুলোই খুব সুন্দর ছিল, সেখানে তোমাদের কতটা খাওয়ারগুলো দেখিয়েছি তার ঠিক নেই, কারণ সেখানে প্রচুর গান চলছিল। তো সেই জন্য এই যে মেনু কার্ড, এটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও পজ করে, যার দেখতে ইচ্ছে করবে। যাই হোক, আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট হলো, এখন মা হয়তো শাড়ি চেঞ্জ করবে। হ্যাঁ, তো সেই জন্য আর আমি শুধু ব্লেজারটা খুলে দিই, বাড়িতে গিয়ে পুরোটা খুঁজে। তো বাড়ি এসে গেছি, এখন বাজে 10:15, আর এই জাস্ট বসলাম। তো যাই হোক, আজকে একটু টেনশনও আছে, গ্র্যান্ড ফিনালে হয়ে যাচ্ছে বিগ বসের, কে জিতবে কে জিতবে না একটা ভালো মতো টেনশন চলছে। আমি তো মাকে স্ট্রিক্টলি বলে দিয়েছি তুমি একটা ফোন খুলবে না আজকে, যে তুমি ফোন খুললেই তুমি দেখে নেবে কে উইনার হয়েছে, তখন শো পুরোটা দেখার মজা আছে। আমাদের তো রিপিট টেলিকাস্টটা দেখি, মানে কালকে যে এপিসোডটা আছে, মানে আমরা টিভিতে দেখি না ফোনে দেখি, তো সেই জন্য কালকে আমরা সকালে দেখতে পাবো। কালকে সকাল তো দেখবো না, আমার সকালে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, সেই জন্য আমি কলেজে যাবো, কলেজ থেকে ঘুরে এসে দেখবো। তো আজকে তো আর খাওয়া দাওয়ার বাড়িতে আর কোনো মানে পর্বই ছিল না, সোজা এলাম এসে বিগ বস দেখতে দেখতে। বিগ বস দেখতে দেখতে মানে কি বলবো, মানে এখন তো মানে যেটাই বললাম রিপিট টেলিকাস্ট দেখবো আমরা, সেই জন্য মানে টেনশন বেড়ে যাচ্ছে, কে জিতছে কে করছে, মানে এদিক ওদিক থেকে মানে এমনি খবর দেখছি যে এটা এ বেরিয়ে গেছে সে বেরিয়ে গেছে, তো জানি না কালকে কলেজ থেকে এসেই বুঝতে পারবো কে বেরিয়ে। তুমি তো আগে ফোন খুলবে না, ঠিক ও আমাকে কাল থেকেই বলে যাচ্ছে তুমি একদম ফোন খুলবে, আচ্ছা আমি ফোন দেখবো এটা, ঠিক আছে। তো যাই হোক, আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ওখানে বিয়ে বাড়িতে আমি যতটা এক্সাইটেড হয়ে গেছিলাম সেখানে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এত পরিমাণে এখনই যদি এত গরম থাকে পরে কি হবে আমি জানি না।
তো যাই হোক, সামনে আমাদের এটা আবার একটা খুব বড় বিয়ে আছে, তো মানে বিয়ে বাড়ি আছে, সেটা কার আছে সেটা পরে তোমরা জানতে হবে, এখন একটু তো সেই জন্যই মানে তখন যে কি হবে জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে অল করে। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।